তখন আমার প্রশ্ন হলো যে মায়েদের জন্য তো কোন আলেমের কাছে কি কোরআন শিক্ষা জায়েজ হবে, মানে সুরাগুলাকে সঠিক করানো জায়েজ হবে, কারণ কোরআন তো সুর করে পড়তে হয়, সেক্ষেত্রে কি ফিতনার কোনো আশঙ্কা আছে কিনা? মহিলা হাফেজা মেলা আছে আলহামদুলিল্লাহ, মুসলিম সমাজে আর বিশেষ করে বাঙালি সমাজে মহিলা হাফেজা যথেষ্ট আছে, যারা শুদ্ধ তেলাওয়াত করতে পারে এবং শুদ্ধ তারা মুখস্থ রাখে, তাজবীর ভালো বুঝে। সুতরাং যখন আমাদের কাছে উত্তম বিকল্প মজুদ আছে, তাহলে পুরুষের কাছে কোরআন শিক্ষা মহিলাদের জন্য জায়েজ না। পুরুষ টিচারের কাছে মহিলারা কোরআন শিখবে এটা জায়েজ নাই, অনলাইনে হইবে, এর বড় ক্ষতিকর দিক রয়েছে। হয়তো আজকে ফেতনার সম্ভাবনা নেই, বা যিনি প্রধান আছেন তিনি নেক মানুষ, কিন্তু তার সহযোগী শিক্ষক আছে যাদের যে কোনো সময় শয়তান বিভ্রান্ত করতে পারে। তারপরে যে কোনো মানুষ আজকে ভালো আছে কালকে ফেতনায় পড়ে যেতে পারে। বহু হাফেজ এরকম দেখলাম আমার এই অল্প সময়ে দাওয়াতি ময়দানে, যে তারা কোরআন শিক্ষার নামে বড় ফিতনায় পড়ে গেছে, নারী ফিতনায়, এমন ফিতনায় পড়েছে যে হারাম ভিডিও কল দেওয়া শুরু করেছে, ভিডিও কলে দীর্ঘ সময় ধরে তারা টাইম পাস করেছে, আউযুবিল্লাহ। তাদের পরিবার জানতে পারার পরে সংশোধনের দিকে ফিরে এসেছে, সোজা হয়ে ফিরে এসেছে, কেউ বিভ্রান্ত হয়ে তখন সেকেন্ড ম্যারেজ করেছে, আরো কত কি করেছে, অঘটন ঘটিয়েছে। সুতরাং সাবধান করছি, পুরুষ টিচার কাছ থেকে মা বোনেরা কেউ যখন বিকল্প আছে তাহলে কোরআন শিখবেন না, তাজবীর শিখবেন না, এবং ইসলাম ও সরাসরি ক্লাস করে শিখবেন না, আপনার সাথে পার্সোনাল লাইফের কথাবার্তা বলার সুযোগ পাবে, এরকম নয়। হ্যাঁ, অনলাইনে যদি হয় এরকম আমভাবে প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল, শেষ হয়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল, কিন্তু আপনি এক একটা করে ক্লাস আপনার নিচ্ছে, শুনছে, আবার আপনাকে ক্লাস দিচ্ছে, আর তার সাথে সাথে আপনার কিছু সাংসারিক পার্সোনাল গল্প গল্প স্বল্প হচ্ছে, এই রকমের রাস্তা, এইগুলো ফিতনার রাস্তা, এইসব রাস্তাকে বন্ধ রাখবেন, আল্লাহ বাঁচিয়ে রাখুন। আবার বলছি, অনেক হাফেজা আছে বাংলাদেশে, তাদের কাছে অথবা আরব দেশে, সেসব হাফেজাদের কাছ থেকে আপনার কোরআন শিখুন, তাজবিদ শিখুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ। কোনো মাদানী আলেম কোর্স খুলেছে সেই জন্য সেটা ফিতনা দরজা নয়, অবশ্যই ফিতনা দরজা, আল্লাহ সব ফিতনা দরজাকে যেন বন্ধ করে।